হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা, তোমরা দেখছো শর্মিষ্ঠা লাইফস্টাইল চ্যানেল। আজকে মাথায় আমি হেনা করেছি, মাসির বাড়িতে। আমি তো মাথায় হেনা করার জন্য আমার মাথাটা এরম লাগছে, আর একটা বাজে জামা পরতে হয়েছে, কিছু করার নেই। কারণ এটা না পরলে হেনা যদি করি পুরো জামায় লেগে যাবে। আমি বাড়িতে কোনো দিনও করি না, এরকম মাসি করে দিল, বললো একটা সুন্দর কালার আসবে, সেজন্য আমি করলাম। যাই হোক, জানি না কীরকম কালার আসবে, যেমনই কালার আসুক মনে হচ্ছে ভালোই হবে। কিরকম লাগছে মাথাটা? আচ্ছা, আজকে রান্না হচ্ছে তো দেখালাম, ও দেখাইনি, দেখাচ্ছি। আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের কী কী প্রিপারেশন হচ্ছে সেটা আমি তোমাদের আগে দেখাই, তারপরে একটু পরে এসে কথা বলছি। আর দেখো হাতের নেল পলিশের কালারটা কেমন হয়েছে, পিঙ্ক কালার। আজকে রেসিপি ইলিশ মাছ, আর ইলিশ মাছের ভাজা। ইলিশ মাছটা হালকা করে ভাজা হয়েছে, আর এখানে আছে ইলিশ মাছের মাথা। এগুলো পুঁই শাক দিয়ে রান্না করা হবে। এখানে বেগুন, পুঁই শাক কাটা আছে, আর পুঁই শাকের ডাঁটা আলাদা করে কাটা আছে। কুমড়ো আর আলু দেওয়া হবে, আর কিচ্ছু দেওয়া হবে না। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল ঝোল, যে মাছগুলো ভাজা ছিল ওগুলো দিয়েই করা হবে, অপূর্ব খেতে হয়। পুঁই শাক রান্নাটা দেখাচ্ছি, এটা দেখানোর একটাই কারণ, অনেকেই জানে কিন্তু মাসি রান্নাটা একটু অন্যরকম, সবাই যেভাবে করে ওরকমভাবে করা হচ্ছে না। এখানে আলু আর কুমড়োটা প্রথমে ভাজা হচ্ছে, ইলিশ মাছের যে তেলটা ছিল ওই তেলের মধ্যে ভাজা হচ্ছে। এবার পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে একটুখানি কষানো হচ্ছে। এরকম করে রান্না করলে টেস্টটা ভালোই হয়। এবার এই যে এটাকে ভাজা হচ্ছে, ভাজার পর এটাকে আলাদা করে তুলে রাখা হবে। এবার ওই তেলের মধ্যে দেওয়া হলো রাঁধুনি। রাঁধুনি ফোড়ন দিয়ে কোনো দিনও পুঁই শাক খেয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়। এবার এর মধ্যে যে বেগুন আর শাকটা কাটা ছিল ওটা দিয়ে দেওয়া হচ্ছে, আর বাকি যে ভেজে রাখা আলু কুমড়ো আর যে ডাঁটাটা ছিল ওটা ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। এই রান্নাটা খেতে সত্যিই খুব ভালো হয়, আর পুঁই শাকের সঙ্গে ইলিশ মাছের মাথা পড়লে তো খেতে তো অপূর্ব হবেই, সবাই জানে। ইলিশ মাছের মাথাটাও ভাজা ছিল, সেটাও দিয়ে দেওয়া হয়েছে। আমার তো ইলিশ মাছের পুঁই শাক দিয়ে খেতে খুবই ভালো লাগে, অনেকেই পছন্দ করে। আর একটু হলুদ দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না, নুন চিনি যেরকম দেওয়া হয় সেরকমই দেওয়া হবে। ওই শাকের পাতাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কষাতে হবে, এর থেকে জল বেরিয়ে এটা একদম মজে গিয়ে রান্নাটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের সবাইকে একটা কথা বলা হয়নি, সেই কথাটা হলো আমি হেয়ার কাট করেছিলাম। হেয়ার কাট আমি নিজেই করি, আর এখনও পর্যন্ত আমি হেয়ার পার্লারে গিয়ে হেয়ার কাট করিনি। এই হেয়ার কাটটা আমার নিজেরই করা, তো চুলটা ছোট ছোট লাগছে, সবাই বুঝতে পারছ। হেনা করে চুলটা বেশ ভালো লাগছে, সুন্দর হয়ে গেছে। হেয়ার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিয়েছি। আর হেয়ার কাটটা কেমন লাগছে একটু বলো সবাই। আমি জানি অনেকে বলবে একদম ভালো লাগছে না, কিন্তু আমার খুব শখ হয়েছিল এরকম ছোট ছোট করার, সেই জন্য ছোট করে নিয়েছি। করেছি অনেক দিন, দু একটা ভিডিও করা হয়ে গেছে কিন্তু কেউ বুঝতেও পারেনি। তাও হয়ে গেল 10 দিন মতো, না 10 দিন মতো হয়ে গেছে, তার আগে দু একটা ভিডিও করা হয়ে গেছে। তো আজকে ভাবলাম ফাইনালি দেখিয়েই দিই, এবার সবাই আমাকে ফলো করবে কি দেখি তো চুলটা কেটেছে নাকি সত্যি বলছে নাকি। মানে যারা আমাকে চেনে, বাড়িতে থাকে বা
আমাকে আশেপাশে যারা দেখতে পায় তারা একটু ফলো করবে আমাকে চুলটা কেটেছি বলে, নো প্রবলেম। তো একটু পরে আবার যখন খাবো তখন তোমাদের সাথে কথা। এখন এখানে আমাদের চলছে স্ন্যাক্স পর্ব, সন্ধেবেলা। এখন সন্ধেবেলায় আমরা এখন কফি আর সিঙ্গারা নিয়ে বসেছি। চাকদা সিঙ্গারা কিন্তু খুব টেস্ট হয়, যারা যারা চাকদা সিঙ্গারা খেয়েছে তারা জানো। আমার তো চাকদা সিঙ্গারা খুব 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 ভালো লাগে, তো সেই জন্যই এনেছে। সিঙ্গারার সাথে জিলাপি ছিল, আমি জিলাপি খাইনি। আর সিঙ্গারাগুলো সাইড ছোট হলেও কি হবে, টেস্ট খুব ভালো হয়। আমরা এসেছি এই যে জুপিটার আর স্যাটার্ন চাঁদের পাশে রয়েছে সেটা দেখার জন্য, তারের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে। আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে না এখান থেকে, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। দেখো জুপিটার, তার পাশে স্যাটার্ন, আমি এখন মাসির বাড়িতে আছি, এখন সিবি রোডে দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা সোজা এই দিক থেকে দেখো, এই যে দেখছো পেছন দিক থেকে যে রোডটা দেখাচ্ছি, এই রোডটা সোজা বাংলাদেশ চলে যায়। আর এই পেছনে যে লম্বা রাস্তা পুরোটা বোঝা যাচ্ছে না, 34 নম্বর জাতীয় সড়ক ছিল, এখন 12 নম্বর হয়ে গেছে, 12 নম্বর হয়ে গেছে। এখন বাজে রাত 12টা, এখন রাত 12টা, আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি। লকডাউনের জন্য রাস্তায় ভিড় নেই, কিন্তু এই টাইমে প্রচুর গাড়ি যায় এখান দিয়ে। আমাদের সাথে অন্বেষা আছে, রাত্রির বেলা আমরা ঘুরছি। এখন সবাই মর্নিং ওয়াক করে, আমরা নাইট ওয়াক করছি মেন রোডে। ঘোড়া বলে না, এটা মাঠের সামনে।